আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। তোমাদের সাথে আবারও হাজির হলাম নতুন আরেকটি টপিক নিয়ে। আমরা প্রথম কথা নিয়ে আলোচনা করতেছিলাম, আজকে আমি আলোচনা করব প্রাচীন বাংলার ধর্মীয় সম্পত্তি নিয়ে। হ্যাঁ, আজকে আমি বাংলা বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ে পৃষ্ঠা নম্বর সাথে ধর্ম, মত ও সম্প্রদায় বা প্রাচীন বাংলাদেশে যে কিভাবে ধর্মীয় সম্প্রীতি বজায় ছিল সে সম্পর্কে আজকে আমার আলোচনা। আশা করি সময় উপকৃত হবে। তো খেয়াল করো, এখানে আমি লিখেছি ধর্ম, ধর্মমত ও সম্প্রদায় প্রাচীন বাংলায় ধর্মীয় সম্প্রীতি লাভ করে কিভাবে, এইটা একটা তোমার প্রশ্ন হতে পারে এভাবে যে প্রাচীন বাংলায় ধর্মীয় সম্প্রীতি লাভ করে কিভাবে প্রাচীন বাংলাতে, সে সম্পর্কে তুমি যা জানো নিজের ভাষায় উল্লেখ করো, অথবা তুমি যা জানো বইয়ের আলোকে তা উল্লেখ করো। তো তোমরা বইয়ের 7 নম্বর পৃষ্ঠা খুলে দেখতে পারবে যে এখানে লেখা রয়েছে যে অনুমিত হয় প্রস্তর যুগে বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের অঞ্চলের মতো পাহাড় পর্বত নদ নদী চন্দ্র সূর্য প্রভৃতির পূজা করত। এখানে এটা কিন্তু অনুমানের ভিত্তিতে বলা হয়েছে যে প্রস্তর যুগ মানে হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ যেটাকে বলা হয়, যে ওই যুগের মানুষরা পৃথিবীর অন্যান্য অঞ্চলে বিভিন্ন অঞ্চলে ওই সময় মানুষরা বিভিন্ন গাছগাছালি পাহাড় পর্বত সূর্য চন্দ্র এগুলি পূজা করে। তো ওইটার সাথে অনুমানের ভিত্তিতে আমাদের সমাজ বিজ্ঞানীরা ধারণা করেছে যে এখানেও তোমার আমাদের বাংলাদেশেও এরকম একটা অবস্থা ছিল। তো দেখো এরপরে উপমহাদেশের মতো বাংলাদেশে ব্রাহ্মণ ধর্ম আদিম সম্প্রদায়ের প্রাধান্য ছিল ঐতিহাসিক যুগ। হ্যাঁ, যে ঐতিহাসিক যুগে মানে অনেক আগে, ঠিক আছে, মানে প্রস্তর যুগের পরে, প্রস্তর যুগ হচ্ছে প্রাগৈতিহাসিক, আর ঐতিহাসিক হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের পরে। তো এই প্রাগৈতিহাসিক যুগে ভারত উপমহাদেশের মতো ভারত উপমহাদেশ অন্যান্য যে অঞ্চল ছিল ওই অঞ্চলের মতো বাংলাদেশেও ব্রাহ্মণ ও আদিম সম্প্রদায় প্রাধান্য ছিল। ব্রাহ্মণ ধর্ম হচ্ছে একটা ধর্মের নাম, ও আদিম সম্প্রদায় তাদেরও কিছু নিজস্ব ধর্মমত ছিল। তো এই ধর্মের মানুষের প্রাধান্য বেশি ছিল এবং প্রাচীন বাংলাদেশে মানে আমাদের বাংলাদেশে একদম শুরুর সময়ে তোমার জৈন ধর্ম প্রচলিত ছিল। তবে দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। দেখো আমরা এর আগে পাল রাজবংশ সম্পর্কে জেনেছি, পাল রাজারা কিন্তু সবাই বৌদ্ধ ধর্ম অনুসারী ছিল এবং তাদের পৃষ্ঠপোষকতা অর্থাৎ তাদের সহযোগিতাতে তোমার এই ভারত উপমহাদেশে বা বাংলাদেশে এই তোমার বৌদ্ধ ধর্মের তোমার প্রাধান্য লাভ করে, ঠিক আছে, বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। তো এখানে দেখো এরপরে দেখো রয়েছে যে পাল সম্রাট ছিল বৌদ্ধ কিন্তু প্রজাতান্ত্রিক ছিল ব্রাহ্মণ ধর্ম মতে। তো পাল রাজারা যদিও আসলে বৌদ্ধ ধর্মের ছিল কিন্তু তারা তাদের ধর্মকে প্রজাদের উপরে জোর করে চাপিয়ে দেয়নি। প্রজাদের ধর্মমত বা নিজ নিজ ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা ছিল। তো এ থেকে বোঝা যাচ্ছে যে ওইখানে যদিও দেখা যায় যে শাসকগণ এক ধর্মের কিন্তু যারা তোমার জনগণ ছিল তারা কিন্তু আলাদা অন্য একটা ধর্মের, ঠিক আছে। তো আমরা যেটাকে ব্রাহ্মণ ধর্মমত বলছি, তো সম্রাট ধর্মপাল ধর্মীয় সম্প্রীতি নীতি গ্রহণ করেছিলেন। পাল রাজবংশের একজন মহান রাজা ছিলেন, তার নাম ছিল ধর্মপাল। সে তার প্রজাদেরকে শান্তিতে বসবাস করার জন্য যত রকম সুবিধা ছিল সব সুবিধাই উনি প্রদান করেছিলেন। আর সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা ইতিহাসে দেখতে পাই সেটা হচ্ছে ধর্ম নিয়ে সমস্যা। তো বিভিন্ন সময়ে তুমি যদি মিশরের সভ্যতা বা ব্যাবিলনের সভ্যতা এইসব সভ্যতার নাম তুমি শুনে থাকো তাহলে ওইসব সভ্যতার ইতিহাস দেখলে বোঝা যায় যে রাজারা সাধারণত যে যে ধর্মের থাকতো প্রজাদের উপর তারা তাদের ওই ধর্মকে চাপিয়ে দিত। কিন্তু এখানে পাল সম্রাট ধর্মপাল সে যদিও নিজে বৌদ্ধ ছিল কিন্তু উনি ধর্মীয় সম্প্রীতির নীতি গ্রহণ করেন যে তার প্রজাদের মধ্যে যে যে ধর্মেরই হোক না কেন তাতে কোনো অসুবিধা নাই, প্রত্যেকে তার ধর্মকে সুন্দরভাবে পালন করবে। আচ্ছা,
ধর্মপালের যে প্রধানমন্ত্রী ছিলেন, তোমরা হয়তো আমি তোমাদের ইতিপূর্বে বলেছি যে রাজ্য পরিচালনা করার জন্য একটা তোমার হচ্ছে রাজ্য পরিচালনা করার জন্য একটা সভাসদ বা একজন একটা উপদেষ্টা পরিষদ থাকে, যে উপদেষ্টা পরিষদ রাজাকে বিভিন্ন ধরনের সহায়তা দিতে এবং আর একটা ছিল প্রশাসনিক কাঠামো। তো প্রশাসন ওই সময়ে প্রশাসনিক কাঠামোর সবচেয়ে বড় যে পোস্ট ছিল রাজার উপরে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। তো উনি কত উদার ব্যক্তি ছিলেন যে উনি নিজেও নিজে এক ধর্মের হওয়ার পরে তার প্রধান যে প্রশাসনিক কর্মকর্তা প্রধানমন্ত্রী তাকে, সে কিন্তু একজন ব্রাহ্মণ ছিলেন। হ্যাঁ, এবং তার পরিবার এই যে ধর্মপালের যে প্রধানমন্ত্রী তার যে পরিবার এই তোমার প্রধানমন্ত্রী তার পরিবার তিন পুরুষ ধরে, মানে সে তার বাবা এবং তার বাবা, ঠিক আছে, মানে সে তার দাদা এবং দাদার বাবা, এই তিন পুরুষ তারা কিন্তু পাল শাসনের সাথে যুক্ত ছিল, ঠিক আছে। তো তৎকালীন একাধিক তাম্র শাসনে ব্রাহ্মণ্য মন্দির নির্মাণে জমিদারের কথা জানা যায়। তো তৎকালীন সময়, মানে সেই সময়ে রাজা ধর্মপালের সময় বা তার আগে বা তারপরে ওই সময়ে ব্রাহ্মণ্য মন্দির নির্মাণে ভূমিদানের কথা জানা যায়, মানে হচ্ছে ওই সময় পাল রাজারা তার যে রাজ্যের মধ্যে যে ধর্মমত গুলি ছিল তার মধ্যে একটা ব্রাহ্মণ্য ধর্মমত, তো এই ব্রাহ্মণ্য ধর্মমত মতে অনুসারীদের জন্য তাদের যে তোমার উপাসনা হয় যেটাকে মন্দির বলত তারা, এই মন্দিরের জন্য তোমার হচ্ছে মন্দির নির্মাণের জন্য তারা কিন্তু ভূমিদান করত বা জায়গা প্রদান করত। ব্রাহ্মণ্য ও বৌদ্ধদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, তারা আসলে এমন ভাবে জীবনযাপন করত যে তাদের মধ্যে কেউ কোনো ভেদাভেদ দেখতে পেত না। তো ধর্মীয় সম্প্রীতি পাল যুগের সমাজ জীবনের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত হয়। দেখো আমি যে তোমাদেরকে বললাম যে রাজা ধর্মপাল সে তার যে তোমার ছিল তার যে রাজ্য ছিল রাজ্যের মধ্যে যে তিনি ধর্মীয় সম্প্রীতির যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সেই সুবাদে দেখা যায় যে পুরো পাল তোমার শাসনামলে বাংলাতে একটা ধর্মীয় সহাবস্থান এটা কিন্তু বিরাজমান ছিল এবং আজ পর্যন্ত কিন্তু সেটা বাকি রয়েছে। আজকেও কিন্তু আমরা যদি দেখতে পাই যে বাংলাদেশে যদি দেখতে পাই আমাদের দেশে কিন্তু যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমান কিন্তু সংখ্যালঘু হিন্দুরাও রয়েছে, তারপর হচ্ছে খ্রিস্টানও রয়েছে, বৌদ্ধও রয়েছে, সব ধর্মের মানুষ রয়েছে, কিন্তু সংখ্যাগরু যে ধর্মের মানুষ মুসলমান তারা কিন্তু অন্য কোনো ধর্মের মানুষদেরকে ধর্মীয় ব্যাপারে কোনো কষ্ট দেয় না বা হচ্ছে ধর্মীয় কোনো জিনিস চাপিয়ে দেয় না অথবা তাদের ধর্ম পালনে কিন্তু কোনো বাধা দেয় না, ঠিক আছে। তার মানে এখন পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। তো আজকে এই পর্যন্তই ছিল আমার টপিক। তো আশা করি সবাই বুঝতে পেরেছ, যদি আর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেবো। আর একটা হচ্ছে দেখো, আমরা যত ভালোই ছাত্র হই না কেন, যদি আমাদের জীবন সুন্দর না হয়, আমরা যদি চারিত্রিক গুণাবলীতে আমরা যদি গুণান্বিত না হই,